কয়েকদিনের ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা উজানের ঢলে প্লাবিত হয় তিস্তা তীরের নিম্নাঞ্চল। এরই মধ্যে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও দেখা দিয়েছে বন্যা পরবর্তী দুর্ভোগ। পানিবাহিত রোগ বাড়ার পাশাপাশি প্রকট হয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সংকট, দেখা দিয়েছে স্যানিটেশনের সমস্যা। পানি নামিয়ে গায়ে পায়ে চুলকে নি ধরছে, ভাতটা রান্ধি বাড়ি খাওয়া অসুবিধে, শুকনো খড়ি খেয়ে নাই, শুকনো খাবার নাই, রান্না বান্না করে খাইতে খুব কষ্ট হয়। অনেক এলাকার রাস্তা ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ, স্কুলে যাচ্ছে না বন্যার্ত শিক্ষার্থীরা। কালকে নামিয়ে গেছে রাজাস বলছে, এইদিকে পানি, স্কুল যাইতে পারি না। বন্যায় জেলার পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী এলাকায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাছের ঘের, এখনো ডুবে আছে ধান ক্ষেত। আমন ধান গাছে দেড় মাটি পানি আর তলে আছে 10 দিন থেকে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি ভুক্তভোগীদের। পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এদিকে চলমান বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও পানি বাড়ার পূর্বাভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। মাহফুজুল ইসলাম বকুল, এখন লালমনিরহাট।